স্বয়ং ভগবানেরই প্রাপ্ত আমরা কেউ মহারাজও নয় আর গুরুও নয়, স্বয়ং তাঁর কথা তিনি বলালে বলি চলালে চলি, এটি হচ্ছে সার কথা। সুতরাং প্রশংসা পাওয়ার যোগ্যতা আমাদের নয়, আমরা সে কীর্তন গাইব নিজের কল্যাণের জন্য, আপনারা শুনবেন আপনাদের কল্যাণের জন্য, যে করবে তারই কল্যাণ হবে। সুতরাং আজকে সৌভাগ্য যাকে ঘিরে, কি উপলক্ষে হচ্ছে, বিয়ে তো নাকি? আচ্ছা আমি ভুল বুঝেছিলাম, বিয়ে বাড়িতে তো হরিনাম হয় না, কিন্তু অন্নপ্রাশনে হরিনাম কি হয়? আপনাদের হয়েছিল? এ সব ভাগ্যে হয় না। এখন অনেকে কৃষ্ণ কথা শুনছেন, অনেকেই শুনছেন, কেউ প্রত্যক্ষে কেউ অপ্রত্যক্ষে। তাই যাদের কানে একটু প্রবেশ করে, যারা একটু সাধুসঙ্গ করে, তারাই বুঝতে পারে এগুলো করা উচিত। তাই এখন এখন অনেক জায়গাতে আমরা এই অন্নপ্রাশন উপলক্ষে হরিকথা বলি, এটা ভালো লাগে। এর আগে এটা ছিল না, মানুষ জানেন তো না, এখন লোকে হরিকথা শোনে, এটাই ভালো। ভালো হচ্ছে বলেই আজকে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে। দেখেন, এ ছেলে মানুষ যার অন্নপ্রাশন আজকে, সে তো এখনো কোনো কর্মই করতে পারল না, তার ভাগ্য কি করে তৈরি হলো? আজকে তার উদ্দেশ্যে এত বড় হরিনামের আয়োজন, সাধুগুরু বৈষ্ণবের সেবা। এটা হচ্ছে পূর্ব জন্মের স্বীকৃতি, কারণ এ জন্মে এখনো তার কর্ম শুরু হয় না। এই অন্নপ্রাশন দিন থেকে চালু হবে কর্মের বিচার, এটা জেনে রাখতে হবে। এতদিন তার বিচার ছিল না, পাপ পুণ্য ছিল না, আজ থেকে চালু হবে, মানে আজ মানে আগামীকাল থেকে চালু হবে পাপ পুণ্যের বিচার। কেন? অন্নের মধ্যে পাপ প্রবেশ করে, ভুলে যাবেন না, অন্নের মধ্যে পাপ প্রবেশ করে, অন্ন খাওয়া চালু হলেই পাপ শুরু হয়ে যাবে। এই জন্য ভগবান নির্দেশ দিয়েছেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, তাতে পাপ নাই, দোষ কেটে যায়। হ্যাঁ, এই যে আজকে অন্নপ্রাশন হচ্ছে, আজকে প্রসাদ হবে, আগামী সকালে মহোৎসব, আগামীকাল প্রসাদ হবে, কিন্তু তার পরের দিন কি হবে, সাংঘাতিক ব্যাপার। তারপর আবার আপনাদের দেশে প্রথা আছে কি বলুন তো, তিন দিনের মাথায় কি করেন, কি পান না, মামা মামু, আবার অনেকে ভালো করে সহজ করে বলে জাদ মেরে দিতে। হ্যাঁ, মায়েরা জাদ মারবেন। এখন প্রশ্ন হলো, কি জাতে ছিল, মেরে দিয়ে কোন জাতে উঠাবেন? বলেন না জাদ মারা হবে, তা কোন জাতে ছিল সে জাদ মেরে দিয়ে আবার কোন জাতে উঠবে? সেটা হচ্ছে, এতদিন সে দেবলোকে ছিল, দেব সভায়, দেবগণের মধ্যে ছিল, এই জন্য উচ্ছিষ্ট খায়নি ছমাস, এ চালু হবে কাল থেকে। দেব জন্ম থেকে কেটে
আপনারা যেটা তাকে মানে যেটা প্রসাদ নয় সেটা খাইয়ে দিয়ে জাদ মারবে এটাই হচ্ছে বড় ভুলের কাজ যদি কেউ ব্রাহ্মণ থাকে তার ব্রাহ্মণ জাতকে মেরে দিয়ে কোন জাতে উঠলো চন্ডাল ভয়ঙ্কর কথা এইজন্য কথা শুনতে হবে আর বুঝতে হবে জীবন বদলে যাবে ভাবনা বদলে যাবে ভাবনা বদলে গেলে এরকম অনুষ্ঠান হবে জীবনের মোড় ঘুরে যাবে এতদিন কি ভুল করেছি আমরা এইজন্য বালকের পূর্ব জন্মের স্বীকৃতি ছিল তাই আজকে 6 মাসে এমন একটা মহা সংযোগ ঘটে গেছে শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপি নয়ন শ্রী রাধা রমণ মদন ব্রজ গোপি নয়ন রাধা মদন মোহন ব্রজ গোপি নয়ন আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণ প্রভুকে
একটু যেন হালকা হলো, জোর হবে বলি গৌরাঙ্গ মহাপ্রভুকে আগের থেকে বেড়েছে। তো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, বাহ, সকল ভক্তবৃন্দ কি, নিতাই ঘোর প্রমাণ, ভক্তির ভগবান যার বাড়িতে হরিনাম হচ্ছে তাদের পরম পূজ্য গুরুদেব নির্দেশ করেছেন বাবা এই লীলাটা আজ আর সাধন কর। ভারী চমৎকার, সকল ভক্তগণ সেই লীলার মধ্যে প্রবেশ করে গিয়ে নিজেদেরকে খুঁজুন। সকালবেলা উঠে একটা জিনিস মিলাতে হয়, পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে একটা প্রণাম দিতে হয় আর মিলাতে হয়। আমার জীবনটা কার সঙ্গে মিল আছে এটা প্রতিটি মানব করবে, নর নারী করবে। পশুর সঙ্গে মিল আছে, যেমন মনে করুন আমি যেটা খাই সেটা কি পশুরা খায়, তাহলে আমার তো পশুর সঙ্গে মিল আছে। আমি যেটা করি সেটা কি পশুরা করে, তাহলে তো আমার পশুর সঙ্গে মিল আছে। কিংবা আমি যেটা খাই সেটা কি সাধুরা খায়, তাহলে জানতে হবে আমার সাধুর সঙ্গে মিল আছে। আমি যা বলি, আমি যা করি, আমি যে পথে চলি সে পথে কি সাধু চলে, তাহলে জানতে হবে আপনার সাধুর সঙ্গে মিল আছে। দুঃখ নেই, যদি না থাকে তাহলে কি করব, মিলাব, করব। সকালবেলা উঠে প্রণাম করব, সকালবেলা উঠে একটু হাতে তালি দিয়ে কীর্তন গাইব, এটা পশুরা করে না। পশুরা সকাল থেকেই খাওয়া চালু করে, আবার খাওয়ার জোগাড় করা চালু করে। মানুষ যদি তাই করে তাহলে পশুতে মানুষের তফাৎ কোথা, ঠিক কিনা ভাবতে হবে। মানব থেকে মহামানব হবে, মহামানব থেকে দেবতায় পরিণত হবে মানুষ কর্মের দ্বারা। একটু চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন মানুষ মানুষের পুজো করে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের পুজো হয়। কেন করে, এরা মানুষ কিন্তু দেবতা, দেবতার কাজ করে দেবতা হয়ে গেছে মানুষের কাছে। আমরা কেন পারি না, আমরা ওই কথাগুলো শুনি না, জানি না, তাই নোংরা ঘেটে বেড়াচ্ছি। এই সেই জায়গা, এই সেই জায়গা মহাপ্রভু তৈরি করেছেন এই হরিবাস। এখানে এলে চৈতন্য হবে, আমরা যারা অচৈতন্য আছি এই জায়গায় প্রণাম করে বসলেই চৈতন্য হবে। এই তো কথা মিলে গেল না, কিছুদিন আগে পর্যন্ত অন্নপ্রাশনে হরিনাম হয় না, আজকে হচ্ছে। কেন, মানুষ শুনছে, মানুষ জানছে, তাই এটা করছে, করা উচিত মনে করেছে তাই করছে। তাই এটা পাওয়া যায় কোথায়, এই হরিবাসরে। কে তৈরি করেছেন, কীর্তনের নাথ গৌরহরি, কলিকালের ভগবান তিনি করেছেন। আবার তিনি মানুষের কল্যাণের জন্য বলেছেন, যদি কেউ সুখী হতে চাও, কেউ যদি আনন্দ পেতে চাও, কেউ যদি মুক্ত হতে চাও, তাহলে একটাই পথ, সেটা হলো হরের নামই বুকে বল। তার পদ্ধতি প্রথমটা কি, দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সবই ভালো কিন্তু বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি ভালো না। এই জন্য সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো? বললে কষ্ট পাবে, ঠিক আছে? তবে বলি, এই হরিনাম অনেকেই করে, আপনাদেরকে একটু এগিয়ে এগিয়ে বসতে বলছি, এগিয়ে বসুন, অন্যদের একটু জায়গা করে দেন। আচ্ছা, তাহলে যেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare Rama, Hare Rama, Balagauranga Mahaprabhu ki,
তাহলে যেটা বলবো বলছিলাম বলি, বললে কষ্ট হবে তবুও বলতে হবে, সেটা হলো এই যে হাতে তালি দিয়ে হরিনাম করলে, এটা মহাপ্রভু বলেছেন করলে কল্যাণ হবে এটাও বুঝলাম, কিন্তু তোমার আমার একটা জিনিস খারাপ লেগেছে স্বামী, অনেক পুরুষ মানুষ হরিনাম করে এমন কোন সংসার হয়তো কম পাওয়া যাবে যার বাড়িতে একটু হরিনাম কীর্তন করে না, ভগবান মানে না, কিন্তু এই যে বাড়াবাড়িটা, একজন গরিব মানুষ হয়ে কুমোরের ঘরের ছেলে, মাটির হাঁড়ি কলসি বানালে বাজারে বিক্রয় করলে খেতে পাই, কিন্তু এ তুমি কি করছো? হরিনাম কীর্তনে নেচে বেড়াচ্ছ, কাজ বাদ দিয়ে কর্ম ছেড়ে দিয়ে আমাকে বলবে স্বামী কোন শাস্ত্রে লেখা আছে কর্ম বাদ দিয়ে ধর্ম? একটা ছেঁড়া শাড়ি পরে আছি আমি দীর্ঘদিন, বলিনি, লজ্জায় বাইরে বেরোতে পারি না, শরীর দেখা যায়, বলিনি, কারণ নারী জাতির কর্তব্য হচ্ছে স্বামীকে সাহায্য করা, তাই তুমি দুঃখ পাবে বলে কোনোদিন বলিনি। একটা বাচ্চা ছেলে আছে এক বৎসর বয়স, মা মা করে কাঁদলে কিছু খেতে দিতে পারি না, সবচাইতে দুঃখ কি জানেন স্বামী, বাড়িতে ভগবানের ভোগ লাগে না, এটা কোন শাস্ত্রে লেখা আছে কর্ম বাদ দিয়ে ধর্ম? আমি অনেক সাদ করে তোমায় বিয়ে করেছিলাম, আমি কীর্তনে কুমারী বেলা হরিনাম শুনেছিলাম যে মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছিলেন, যে ভোলানাথের নাম হচ্ছে ভিখেরি, ভিক্ষা করে খান, শ্মশানে চোখ বন্ধ করে হরিনাম করে, মা পার্বতী তাকেই বিয়ে করলেন, কোনো দেবতাকে বিয়ে করলেন না, কেন? নারী জাতির কোনো ভগবান নেই, নারী জাতির গুরু হচ্ছে স্বামী পরমেশ্বর, স্বামী সেবা করেই নারী জাতি মুক্তিপ্রাপ্ত হয়, ভগবান প্রাপ্ত হয়, তো সেই জেনে আমি তোমাকে বিবাহ করেছিলাম, যেটা যে বৈষ্ণব সেবা হয়ে যাবে আর বিষ্ণুর কৃপা হয়ে যাবে, কিন্তু আজ বড় কষ্টের কথা না বলে পারলাম না, তুমি হরিনাম গাইছো আমি তো না বলছি না, এটা মানব জীবনের পথ, করতে হবে, কিন্তু যদি না তুমি কর্ম করো তাহলে গোবিন্দ সেবা কি করে হবে, আমরা প্রসাদ পাব কোথার থেকে? বলো না আমার স্বামী বড় আলাও হলা গোরা কুমার,
ভক্ত গোরা কুয়া। সে স্ত্রীর মুখে চাপা দিয়ে বলছে, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই ভুলিতে তাহারে সুধা মাখা ফুটি না, মধু মাখা ফুটি না সুধা মাখা ফুটি না, ওই মধু মাখা তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই আমারে সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ না, সুধা মাখা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না, ওই সুধা মাখা কৃষ্ণ না, মধুমাখা কৃষ্ণ না সুধা মাখা কৃষ্ণ নামিটি আমা, মধুমাখা কৃষ্ণ না ওই সুধা মাখা হরি নাম কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ না, তাহারে সুধা মাখা ফুটি না, বলো নাই আমারে সুধা মাখা কৃষ্ণ না,
আমি জানি তুমি দুঃখ পাও, আমাকে বিয়ে করি কি করব বলো? হরি নাম আমি গাইতে চাই না, হরি নাম আমাকে গাওয়া, এটা সত্য। কিছুদিন হরি নাম তালি বাজিয়ে করুন, আপনি বলবেন আপনার সময় নেই, কিন্তু তবু ভেতর থেকে হরি নাম চলতে থাকবে। আপনার মনে হবে এটা বন্ধ করা উচিত হবে না, এটা তো ভালো জিনিস, এটা তো করলে মঙ্গল, অমঙ্গল নয়, না করলে অমঙ্গল। কলি প্রবেশ করবে, মায়া প্রবেশ করবে, যেখানে হরি নাম সেখানে ভূত আসে না, ভূত পালিয়ে যায়। এই হরি নাম যারা করে না, হরি নামের কাছে যারা থাকে না, তাদেরকে মায়া দেবী ধরেছে। হ্যাঁ, তাদের অনেক থাকলেও কাঁদতে হবে। আর কৃষ্ণ নাম হরি নাম মায়া মুক্ত জীব, এ দুঃখ দেয় না। যত অভাব থাক আপনার দুঃখ আসবে না, কষ্ট আসবে না। হরি বল মাইয়া, আর বসে পড়েন, এত হাঁটলে আমি চঞ্চল হয়ে যাব, শেষ হতে গেল চন্দন শেষ। হ্যাঁ বলো রাধা মাধব কি এবার বন্ধ হবে কি? না না, হরিনাম বন্ধের কথা না, স্ত্রী তার স্বামীকে বলছে এবার হরিনামটা বন্ধ হবে কি? স্বামী বলছে লক্ষ্মীটি, তুমি বলছো কাজ আমি করব, কিন্তু হরিনাম আমাকে বন্ধ করতে বলো না। আরে বাবা, আমি তো বন্ধ করে দিই, ঘুমের ঘরে হরি বল বলে বেরি, অভ্যাস হয়ে গেছে তো। এই যেমন যাদের দেখবেন ঝগড়া করা অভ্যাস, একদিন যদি ঝগড়া না হয় গা ম্যাজ ম্যাজ করে, এসে পায়ের উপরে পা দিয়ে লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, করে তবে শান্তি পায়। এটা ভালো গুণ? খারাপ, খারাপ। কিন্তু হরিনাম কৃষ্ণ নাম এ গুণ যদি কারো থাকে, ঘুমের ঘরে হরি বল বলতে পারে, জেনে নেবেন এই জন্মটাই শেষ জন্ম। আমার মায়েরা যারা ভাগ্য করে বিবাহ করে শ্বশুর বাড়িতে এসেছেন, আমি তো নির্দ্বিধায় বলতে পারি আপনাদের সকলের ভাগ্য ততটা ভালো না, কারণ এমন বাড়িতে আপনি ঢুকেছেন, ও বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে না। আছে কিনা বাড়ি, এমন বাড়ি আছে? বৌমা যদি বলে শ্বশুরমশায় বাবা আমাদের গুরু নেই, বলে গুরুর দরকার নাই, খালি ধুতি দিতে হবে, পয়সা দিতে হবে, তারপরে বলে কার্তিক মাসে এটা খেও না, বৈশাখ মাসে এটা খেও না, খেলে মরে যাব, ওরকম গুরুর দরকার নেই। মেলিয়ে নেবেন, এরা কারা? শুরুর থেকে বলে আসছি এদের মিল আছে পশুর সঙ্গে, পশু ভি সমানা, এটা বাস্তব মিলাতে হবে। হরিনাম শুধু এই বাবাজি করবে মাতাজি করবে না, মহাপ্রভু এর জন্য আনেনি। হরিনাম মানুষকে চৈতন্য প্রদান করে, হরিনাম মানুষকে সুপথে পরিচালিত করে, হরিনাম মানুষকে পরম শান্তি দান করে। শান্তি কখন হয়? জ্ঞান আর অজ্ঞান, জানা থাকলে শান্তি পাবে, অজানায় আপনি কেঁদে মরবেন। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলেই ভুল হয়ে যাবে, মনে রাখলেই মন আনন্দ পাবে। আমি যেটা বলছিলাম সেটা হলো, কিছু কিছু মায়েরা দুর্ভাগ্যজনকভাবে সংসার করছে, কেন? ওই দুর্ভাগিনী মায়েরা সারা জীবন রান্না করে গেল, কিন্তু যে রান্না ঠাকুর ঘরে ঢুকলো না। রান্না করলে অথচ সেই রান্নাতে তুলসী দেওয়া যাবে না, ভগবান বিষ্ণুকে চড়ানো যাবে না, অথচ রান্না করলেন, এত কষ্ট করলেন, এটা দুর্ভাগ্য।
বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব পৌঁছে যায় আপনার হাতে সেবা নেবে না, কারণ আপনি হাতে নোংরা ঘাটেন, ওই হাত দিয়ে আপনি রক্ত মাখেন। এই জন্য আপনার হাতে রান্না গুরু বৈষ্ণব ভগবানকে নিবেদন করতে পারবে না, কি দুর্ভাগ্য দেখে। এই জন্য এ জন্মে কমসে কম কীর্তন করুন, আর একটু চোখের জলে দরখাস্তটা জানিয়ে রাখেন, এবারে যা হওয়ার হয়েছে এমন একটা মায়ের গর্ভে জন্ম নেব যে মা হবে ভক্তিমতি মা, এমন একজন জীবনে বাবা পাব যে হরি বল বলাবে। এগুলো হচ্ছে দরখাস্ত। আমার বাড়ি ভেঙে গেছে, আমি গরিব মানুষ, একটা তিরপলের দরকার, তা আপনাকে অঞ্চলে গিয়ে দরখাস্ত দিতে হবে, এমনি হবে না। এই দরখাস্তটা আপনাদের অঞ্চলে যেতে হবে না, এই বৃক্ষের তলায় বসবেন, ইনি হচ্ছেন সাক্ষী। আপনার সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি করেন ইনি হচ্ছেন সাক্ষী, প্রতি বাড়িতে আছে, এরই তলায় এক ফোঁটা চোখের জল দেন। বাস, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটা হচ্ছে ভক্তের চোখের জল, এত দাম, আমরা ঘটি ঘটি চোখের জল ফেলি, পুত্রের জন্য, কন্যার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য কোনো লাভ নাই, আরো দুঃখ বাড়ে। জীবনে যদি কোনো নরনারী পারে এক ফোঁটা চোখের জল কৃষ্ণ বলে কাঁদতে পারে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না, এত দেবের আপনি নিতে পারবেন না। কৃষ্ণ এটা সহ্য করতে পারেন না, কষ্ট হয় তা, তাই চোখের জলের মূল্য দিতে কারো ছেলে হয়ে কোলে চলে আসে, কারো স্বামী হয়ে আসে, কারো বন্ধু হয়ে আসে, কারো বাড়িতে চাকর হয়ে থাকে ভগবান, এই মূল্যটা দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ভগবান, ভক্তের ভগবান। হ্যাঁ, ভাবুন কি অবাক হতে হবে, যাদের জন্য আমরা এত করি তারা আমাদেরকে কাঁদায়, আর ভগবান একমাত্র কাঁদার মূল্য দেয়। কেউ যদি কৃষ্ণ বলে কাঁদে ভগবান তাকে পরম সুখী। মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দবে ভজ ভজ ফুটে মন শ্রীনন্দনন্দন ভজ ভাই ভজ ভাই মনামা বলছে
কেউ নস্যাৎ করতে পারবে না। এ সংসারে মনেই সুখী আর মনেই দুঃখী, হ্যাঁ, এই মন যদি ঠিক জায়গায় পৌঁছে যায় আপনি পরম সুখী। ভজ খুব রে মন শ্রীমন্দনন্দন অভয় চরণা বিন্দকে, ভজ রে বল দুর্লভ মানব জনম শত সঙ্গী তরইতে ভব সিন্ধু দে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধু দে, আহা দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধু দে ওই দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধু রে, ভজ খুনে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দব, দুঃখ পেও না, আমি তোমার কথাই রাখবো, হরিনাম দেবে মানে আমি ছেড়ে দিলেও হরি আমাকে তো ছাড়ে না, কিন্তু আমি কথা দিলাম হরিনাম করলেও কাজ আমি বন্ধ করব না। হ্যাঁ ভগবান, তুমি কি ভাবছো তুমি আমাকে হারিয়ে দেবে? ও হবে না, এবার কাজ আমি আর ছাড়ব না, কর্ম আমি করবই। এখন ভক্তমণ্ডলী মায়েরা, জাতিতে কুমোর, হ্যাঁ, হাঁড়ি কলসি বানায়, মাটির হাঁড়ি কলসি, তো ভক্তমণ্ডলী মায়েরা একেবারে গরিব কিন্তু লীলা আস্বাদন করুক, ভগবান কিভাবে পরীক্ষা নেয়। এই যে আমি আর ভুলে যাচ্ছি না হরিনামে, আমি কাজ করব আর হরিনাম গাইব। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ও স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, হ্যাঁ, এরকম লক্ষ্মীর প্রতিমা, হ্যাঁ, শুধু দেখতে হলে হয় না, গুণ থাই, সংসারে রূপ চাই না গুণ চাই। এই যেমন দেখবেন আপনারা বলা হয় না, সংসার সুখের হয় পুরুষের গুণে, আপনারা শুনছেন? ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম, আমি একটু আমাদের দিকে টানতে চাইছিলাম, হলো না, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু একটা কথা, রমণীর কোন গুণে, কোন গুণ থাকলে সংসারকে সুখের করে তুলবে এটা কি কেউ জানে? এটা জানতে হবে, সেটা কি?
আমাদের সতী অনুসুয়ামা, অনুসুয়ামা তার স্বামীর নাম অত্রিমুনি। যখন শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন অত্রিমুনির আশ্রমে গিয়েছিলেন, তখন পূর্ণব্রহ্ম রামচন্দ্র ভগবান সীতাদেবীকে বলেছিলেন, এই যে জনক নন্দিনী সীতা তাড়াতাড়ি করে প্রণাম কর। বলে উনি কে? ওনার নাম হচ্ছে অনুসুয়া দেবী, যা তিন ভুবনে এত বড় নারীত্ব কেউ দেখাতে পারেনি। তাই তুমি ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও আর শিখে নাও কোন গুণ থাকলে সংসার সুখের হয়। তো তখন অনুসুয়া দেবীকে স্বয়ং সীতাদেবী প্রণাম করেছিলেন, রামচন্দ্রও প্রণাম করেছিলেন। এই শুরুর থেকে হচ্ছে না, মানব এমন এক জায়গায় পৌঁছে যায় স্বয়ং ভগবান প্রণাম করে। সান্দীপনি মুনিকে গুরু করে ভগবান তাকে প্রণাম করে, মা যশোদা নন্দ বাবাকে ভগবান কৃষ্ণ প্রণাম করলে, এটা ভাবতে হবে। এই জন্য হরিনাম শুনুন আর একটু শুয়ে শুয়ে চিন্তা করুন কি করলে জীবনটাকে ধন্য করা যায়, সাফল্য আনা যায়। তাহলে কথাটা কি? অনুসুয়া মা বলছেন, মা সীতা শোনো, মা আমরা হলাম নারী জাতি, আমাদের এই গুণগুলো থাকা দরকার। লাশ হয় কি মাস হয়? লা মানে নৌকা, মা মানে একজন জননী, সংসারের রমণী। লাশ হয় কি মাস হয়? নৌকা যেমন বড় বড় ঢেউ কাটিয়ে হেলতে দুলতে কাঁপতে কাঁপতে তীরে পৌঁছে দেয়, ঝড় ঝাপটা বৃষ্টি কাটিয়ে যাত্রীদেরকে তীরে পৌঁছে দেয়, এ সংসারে একজন রমণীর ভূমিকা নৌকা। বিপদ আপদ সংকট অভাব অভিযোগে নারী টলে যায় না, সাহস যোগায় আর বলে ভয় কি, আমি তো আছি, পিছিয়ে যেও না হেরে যেও না, তোমাকে জিততে হবে। এটা কারা বলে? নারী বলে। ভয় করো না, আমার জন্য ভালো শাড়ি লাগবে না, অলংকারগুলো বিক্রি করে দিয়ে জীবন চালাও, ব্যবসা করো, এগুলো কিসের জন্য? সাজার জন্য নয়, কাজের জন্য, তোমার কাজে লাগুক। ভালো খাওয়ার দরকার নাই, ভালো বিছানার দরকার নাই, আনন্দে হাসতে পারবো, হানিতাই গৌর বল। এই জন্য সীতা সহ্য করো, সহিষ্ণুতাই হল রমণীর একমাত্র পথ। ধৈর্য সহিষ্ণুতার দ্বারা সংসারে সবাইকে হাসাবে, খুশিতে রাখবে, নিজের দুঃখ কাউকে বলবে না। পুরুষ মানুষ সুরাপান করবে না, তাস খেলবে না, অসৎ সঙ্গ করবে না, অন্যায় কথা বলবে না, চুরি করবে না, রমণীকে দুঃখ দেবে না, তোমার সুখ দেবতারাও হিংসা করবে, যদি এই গুণগুলো কারোর মধ্যে থাকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সীতামা জীবনে কোনো দিন স্বামী নিন্দা করে না, স্বামী তাকে গর্ভ অবস্থায় বনবাসে দিয়েছে, কোনোদিন কারো কাছে বলে না আমার স্বামী অন্যায় করেছে, বরং তিনি বলেছে
তিনি ভালো বুঝেছেন তাই দিয়েছেন। এই হল এই জন্য ভারতীয় নারী সংসার সুখের করতে গেলে তাকে রামায়ণ মহাভারত পড়তে হবে। ভাগবতে দ্রৌপদী কুন্তী এদের কথা শুনতে হবে আর আচরণ করতে হবে, না হলে ধ্বংস ছাড়া আর গতি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন সংসারের কল্যাণ ভব। তাই আজকে আমরা যে লীলা শুনছি সেটা হচ্ছে গোরা কুমার ভক্তের ভগবান, এক কুমোরের ছেলে হরিনামে বিভোর, স্ত্রীকে কথা দিয়ে দিল হরিনাম আমি গাইব তবে কর্ম আমি ছাড়বো না, তোমাকে কথা দিলাম। লক্ষ্মীপ্রিয়া দেবী তখন চিন্তা করলেন ভোলানাথ যেমন কোনোদিন হরিনাম ছাড়তে পারবে না তুমিও পারবে না, তবে আমি পত্নী হয়ে সাহায্য করব, কখনো তোমাকে বাধা দেব না, ছেলেটাকে তোমার কাছে দিয়ে দেব, ও যখন হাসবে তুমি হরিনাম করতে পারবে না, তখন কাজ হয়ে যাবে, কাজ হলে বাজারে যাবে, বাজারে গেলে গোবিন্দের জন্য সেবার বসতে। এদিন যামিনী জাগিরে এদিন যামিনী জাগিরে ধারে থাকার কথা ছিল ঢুকে গেছে কিছু কথা। অনেকে দেখবেন হরিনামের শুরু হয়নি এসেছে কিন্তু বসেনি, তার ব্যাপার কি সে জানে আমাকে সময় হলে পালাতে হবে, ভেতরে ঢুকে গেলে বেরোতে পারবো না। চালাক পাটিরা ধারে ধারে থাকে, আর যারা বুঝতে পারেনি যে এত ভক্ত হবে চাপে পড়ে যাবে, ঢুকে গেছে এখন বেরোতে, আতা যাক গেলে ভালো, কারণ বেশি ভালো নয়, ভালো যদি হয় কমই ভালো। চারটা পাঁচটা ছেলে, কে সুরা খাবে, কে পকেট মারবে, কে জুয়া খেলবে, ও দরকার নাই, একটা ছেলে হোক সৎ পথে থাক তাতেই কামাই। চপল সুফল লাগিরে চপল সুফল লাগিরে
কথাটা না বললে হজম হবে না, মানে খাওয়া ভালো গিলে গিলে খাওয়া ভালো নয়, চিবিয়ে খেতে হবে। তাই কীর্তন অনেক কথা হবে, বেশি কথা ভালো নয়, অল্প কথা হোক একটু বুঝে নিতে হবে। সেটা হলো এই সংসারে কে পরিশ্রম করেনি, এখন মেয়ে মায়েরাও সে পরিশ্রম করে, বাচ্চা ছেলেরাও পরিশ্রম করে, সবাই পরিশ্রম করে, কিন্তু কার জন্য করে? পরস্পর সেবা করার জন্য। সেই সেবাটা কার করি আমরা? তারা কৃপণ না দয়াল? বলো রাধে রাধে, এটা ভাবতে হবে, কৃপণ না দয়ালু? এই যে আজকে ছেলের বাবা এখানে হরিনাম শুনছে, যার অন্য প্রশ্ন নাকি? হ্যাঁ, এখন একে বলা যায় একে কেউ কামড়ে দিয়েছে, না কামড়ালেই এত টাকা খরচা করে? কত লোক বলছে কি বোকামি, আরে ওই টাকাগুলো রাখলি তো তুই আনন্দিত। এই যে বিফলে সে বিনু কৃপণ দুটো জন, বিফলে সে বিনু কৃপণ দুটো জন, একটু বলে নি। সেটা হলো এই, বাবা যখন মরে যাবে, বাবার হাতে যদি আংটি থাকে কি হবে? পুড়িয়ে দেবে, কি খুলে নেবে? আরে ওটা তো বাবা, ওরা খুলে নেবে, আপনারা হলে খুলবেন না। কৃপণ দুজন বিফলে সে বিনু, বিফলে সে বিনু কৃপণ দুজন, আহা কৃপণ সে বিনু বিফলে জীবন, চপল শিখল লাগি দে, চপল শিখল লাগি দে, চপল শিখল লাগি দে, চপল শিখল লাগি দে। আচ্ছা, এই যে মরে যাই আমরা, এর আগে কেউ তো মরেননি, এবারে মরলে জানতে পারবেন। মরার পরে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের দিনে ছেলে মেয়েরা মাথায় করে শ্মশানে কি নিয়ে যায়? আমা মন্দির, কি মন্দির রাধা মাধবের, কি মন্দির, ওই মন্দিরটা দেন কেন? ভাই জানি, আরে এত খরচা করে কলা গাছের মান রাখতে, তার মানে কি মন্দির দেওয়া হচ্ছে? মন্দির নয়, রথ বলে, এই রথে করে মা স্বর্গে যাবে, বাবা স্বর্গে যাবে, মেয়ে কলা গাছের মন্দির তৈরি করে শ্মশানে দিয়ে এলো, দু একটা চুটকি গেঁদা গেঁথে দিয়েছে। কিন্তু আপনারা তো দিয়ে এলেন, দিনা পনেরো বাদে একবার শ্মশানে গিয়ে দেখতে যাবেন রথে করে মা গেছে না রথ পড়ে আছে। সে রদ এরকম হয়ে গেছে, তাই কুকুর প্রস্রাব করেছে, শৃগাল প্রস্রাব করে, তাহলে রথটা দিলেন কেন, মন্দিরটা দিলেন কেন? ওতে করে যাবে, আজ পর্যন্ত যায় না, পরেও যাবে না, কেন? যারা দিচ্ছে তারা তো মিথ্যেবাদী, কি করে মা বাবাকে স্বর্গে পাঠাবে? কার ক্ষমতা আছে? ভালো রথ দিল না, একটু সোলার দিবে, মালি বলছিল, মালি মালি জানেন তো, সোলা দিয়ে ওই রথগুলো তৈরি করে, সে বলছিল পঞ্চাশ টাকা খরচা করুন, ভালো রথ হবে। পঞ্চাশ? এ পটল, তুই কলা গাছ কেটে নিয়া, পঞ্চাশ টাকা? তাহলে কি হলো, আপনি কৃপণতা করলেন কার জন্য? যিনি লেখা পড়া শিখিয়ে আপনাকে চাকরিওয়ালা একটা জামাইয়ের হাতে তুলে দিল, আপনি এখন অনেক গয়না পড়ছেন, সেই মা বাবাকে কলা গাছের রদ দিলেন কৃপণতা। তাহলে আপনার মা বাবা ভুল করেছে,
কৃপণদের সেবা করেছে যারা কিছুই দেবে না চপল সুখল বলাগিরে কিন্তু ভক্তমণ্ডলী মাইরা শুনে রাখেন বুঝে দেখবেন করা উচিত কিনা মা বাবাকে কলা গাছে রদ দিতে হবে না আপনি কৃষ্ণ নাম করুন প্রসাদ ভোজী হন ভগবত ভক্ত হয়ে যান গুরু কৃপায় লাগবে না কুলং পবিত্রং জননী কৃতার্থা হ্যাঁ হ্যাঁ খুব ভালো বুঝতে পারলে হরিধ্বনি দেবে তো কুলং পবিত্রং জননী কৃতার্থা সাত পুরুষ উদ্ধার হয়ে যাবে একজন কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ ভক্তই কেবল অপরকে মুক্তি দিতে পারে মিথ্যেবাদী না জুয়াচুরি নয় আর সুরাপাই নয় এরা যতই শ্রাদ্ধ করুক এদের দেহই শুদ্ধি হয় না মন শুদ্ধি হয় না মন্ত্র শুদ্ধি হবে কি করে তারা মুক্তি দেবে সাধুগুরু বৈষ্ণব পারে মুক্তি দিতে অন্য কেউ পারে না এই জন্য আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান পিতামাতার ঋণ শোধ হয়ে যাবে আপনার জন্য তারা উদ্ধার হয়ে যাবে এই হলো হরিনামের সার কথা এটা বুঝতে হবে এখনো পরম সুযোগ আছে বেঁচে আছেন আপনারা কাজ করুন হ্যাঁ মানুষের উপকার করুন কৃষ্ণ ভক্ত হন সত্য বলুন কারণ মিথ্যে বলে আপনি বাঁচবেন না চলেই যেতে হবে তখন কেন মিথ্যে বলবেন কেন অন্যায় করবেন সত্য বলে পাঁচ দিন বাঁচুন তাতেই কাজ হয়ে যাবে হাজার লোকে পুত্র পরিজন এ ধন যৌবন পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে সুখ লবঙ্গে আছে সুখ লবঙ্গে দ্বিতীয় সত্য হলো পুত্র বলেন আর পরিজন বলেন এদেরকে পালন করতে হবে ঠিকই আছে কিন্তু এদের জন্য জীবন পাপ করো না কারণ কেউ সঙ্গেও যাবে না আর কিছুই দেবে না তোমার কাজটা তুমি করো পরিশ্রমের অর্থ দিয়ে গোবিন্দ সেবা করো বৈষ্ণব সেবা করো তোমার জীবন এ ধন যৌবন ইথে কি আছে সুখ লব রে আছে সুখ লব রে কি আছে সুখ লব রে ইথে কি আছে সুখ লব রে আর কমল জল দল জীবন টল মন ভক্তমণ্ডলী মায়েরা অনেক তত্ত্বকথা আসবে জ্ঞান গর্ভ কথা আসবে কিন্তু আমরা যে লীলাটা শুনছি সেটাও ভুললে চলবে না সেটা এগোতে হবে সেটা কি হলো জানেন স্ত্রী পুত্রকে দিয়ে গেছে কাছে
আর হরিনাম গাইতে গাইতে কাজ চালু করলো। কুমদ তো মাটির তাল দিয়ে হাঁড়ি কলসি বানানো শুরু করলো। কিন্তু একটা ভগবান চিন্তা করলেন আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো লেখাপড়া করলে কি করবে, পরীক্ষা হবে না? ভগবানকে ডাকবে, পরীক্ষা হবে না? ধর্মপথে এলেই পরীক্ষা হবে, অধর্মে টান বেশি না ধর্মের টান বেশি, সব কিছুতে পরীক্ষা। ওখানে বই পড়ে পরীক্ষা সহজ ব্যাপার, এখানে জীবন দিয়ে বাস্তবে পরীক্ষা দিতে হয়। তাই দিল ভগবান, পরীক্ষা চালু করলো, দেখি তুমি কাকে বেশি ভালোবাসো। ছেলেটা হাসলো, বাচ্চা ছেলে বাবার গান শুনে হেসে ফেলল, আর যেই হাসলো বাবার মনে হলো যেন বৃন্দাবনের ব্রজের গোপাল। বাচ্চা ছেলেরা হাসলে ভালো লাগে না? এই জন্য বলা হয়েছে শিশুর হাসি সবচাইতে সংসারে দামি। আর একটা জিনিস আছে, না বলাই ভালো, আমি জানি আপনারা বের করবে, সেটা হচ্ছে কি জানেন তো, বৃদ্ধের কাশি। মানে বলবো না কেন বলছিলাম, বৃদ্ধ তো আমরাও হব আপনারাও হবে, তাহলে বৃদ্ধের কাশি সংসারে ক্রাশ আনে, আর শিশুর হাসি সব দুঃখকে ম্লান করে দেয়। একটা শিশু বাড়িতে থাকলে দুঃখ ভুলে যায় ওর ব্যবহারে, ওর হাসিতে। তাই সেই শিশুর হাসি বৃদ্ধের কাশি। হাসি যেমন ভালো বৃদ্ধের কাশি, তেমনি সংসারে শোক এনে দেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই গোরাকুমারের ছেলেটা হেসে ফেললো ঠিক করে, আর গোরাকুমারের মনে হলো কি, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় একবার আয় রে আমার কোলে, ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় রে আমার কোলে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় রে আমার কোলে। তোরে নজন ছাড়া করিতে না দি, তোরে নজন ছাটা কুটিতে না ধরে লো ভাই পাবো গিটি ধাদি, নয়ন ছাটা কুটিতে না ধরে আমার গিরি ধারি, নয়ন ছাড়া করিছে নারে, ওদে আমার ব্রজের গোপাল, ওদে আমার কৃষ্ণ গোপাল, একবার আয় একবার আয় রে আমার কোলে, কোলে নিল ছেলেটাকে, কৃষ্ণ গোপাল মনে করে কোলে নিল। আর যেই নিল, ভেতর থেকে কে বলে উঠল, তুমি না স্ত্রীকে কথা দিয়েছ গান কম গাইবে কাজ করবে, কই কাজ তো করলে না। যেই মনে হয়ে গেল অমনি কাজ করার ইচ্ছা জাগল, বিপদ হলো ওইখানে, যে ছেলেটাকে কোলে ছিল এখন হরিনামের টানে ভুলে গেছে, এটা ছেলে মনে করলো কাদা, কাদার তাল, ছেলেটাকেই মনে করলো কাদার তাল। আর যেরকম কুমোরেরা দেখবেন কাদা পেঁচ দিয়ে কাটে মাটি, হলো গো তাই হলো, বাচ্চা ছেলেটাকে দুই ভাগ করে ফেলল, কাদার তাল মনে করে প্যাঁচ দিয়ে দুটো ভাগ করে ফেলল। রক্তে রক্তে ধরণী হল না, বাচ্চা দুই ভাগ হয়ে মরে গেল,
মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চাপতে শুরু করল। জ্ঞান নেই, বাচ্চ জ্ঞান নেই, ছেলেটাকে কাদার তাল মনে করে পা দিয়ে বুঝতে পারল না, তবু সে হরিনামে মেতে উঠল। স্ত্রী এলো পিছনে, স্বামী ছেলেটাকে দেখছি না কোন দিকে গেল, আগো কোন দিকে গেল, একে এত রক্ত, একে তার আদরের ধর পিট পিট করে তাকাচ্ছে। মা বলা ধন কাদায় লেপটে গেছে দুটো ভাগ, এ তুমি কি করলে, আমাদের একমাত্র ছেলে তুই তাকে হরি নামের ভক্তমণ্ডল মহিলা লেখাপড়া যারা করে পরীক্ষা তাদেরই দিতে হয়, ধর্মপথে যারা থাকে সত্যের পথে যারা থাকে ভগবান তাদেরই পরীক্ষা নেয়, অন্যের নেয় না। তাই এখানে পরীক্ষা গোরা কুমার নিজের ছেলেটাকে কাদার তাল মনে করে কেটে ফেলে দিয়ে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা বিধি রে। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, তুমি কাঁদে কাঁদাও কাঁদে হাসো, তুমি কাঁদে আমার কাঁদি হাসা, তুমি কাঁদে কাঁদাও কাঁদে হাসা, তোমার লীলা বোঝা ভা বিধি লীলা বোঝা ভা, তোমার বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা বাস্তবেও ঘটছে, বাস্তবেও এটা ঘটছে, আজও চলছে এরকম অনেক লীলা, আমরা খোঁজ রাখি না, তাই যে যাকে ধায় সেই তাকে পায়। যারা এগুলো খোঁজে তারা দেখতে পায়, যারা এগুলো খোঁজে না তাদের চোখে এগুলো পড়ে না। হ্যাঁ, তাই হলো, ছেলেটা মরে গেছে, দুই খণ্ড হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে ধরণী, তবু তার জ্ঞান নাই, নেটে বেড়াচ্ছে হরিনাম গেয়ে বেড়াচ্ছে, তার স্ত্রী কেঁদে কেঁদে বিধাতাকে দোষ দিলেন, এই তোমার লীলা খেলাইটা কি করে বুঝবো আমি, তুমি আমার একমাত্র ছেলে হরিবল বলতে বলতে তাকে মেরে ফেললে।
আরেকটা জিনিস ঘটে গেছে, এই সময়ের মধ্যে হাজার হাজার নরনারী এই সংবাদটা পেয়ে গেছে, তাই সবাই জড় করেছে, সবাই এসে দাঁড়িয়ে কেউ কাঁদছে, কেউ হায় হায় করছে, কেউ ভগবানকে ডাকছে, আবার কেউ বলছে যেমন কর্ম তেমন, যার যেমন ভাব নানা জনে নানা কথা বলছে। তাদের মধ্যে গ্রামের মোড়লেরাও এসেছে, হাসছিস কেন, আমি বুড়ো হয়ে গেছি বলে লাঠি ধরেছি বলে, তোরাও তো একদিন লাঠি ধরবি, এরা ঘাবড়ে গেছে, এরা ঠিক করে নিচ্ছে আর কোনোদিন সামনে বসবে না, তোদেরকে বলে নাই। গ্রামের মোড়ল বয়স অনেক, পান চিবোতে চিবোতে তারা বিচার করতে এসেছে, ও ছেলেকে বাপ হয়ে ছেলেকে মেরেছে, এর বিচার। বাপ গোড়া কুমার, গোড়া কুমার তো খুব এতক্ষণে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে, তার স্ত্রী বুঝিয়েছে, এখন কাঁদছে সবাই, তার মাঝখানে মোড়ল বলছে গোড়া কুমার এদিকে এসো, তুমি যে কাজটা করেছো এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। আমি বুঝতে পারি না এই যে হরিনাম হরিনাম কীর্তন গাও, কি পাও, কি হয়েছে তোমার জীবনে লাভ, ঘর ভেঙে গেছে, চাল দাঁড়িয়ে আছে, খড় নাই, তো কী করেছো হরিনাম করে কি পেয়েছো জীবনে? এ দেখো, এই আমাদের গ্রামের দিকে দেখাও, যারা মিথ্যে কথা বলে, হ্যাঁ, যারা অন্যায় অত্যাচার করে তাদের তিন তালা বাড়ি, আর তুমি হরিনাম করে তোমার ঘর ভেঙে গেল, খড় নাই, এই সব হরিনাম করে লাভ কি? পান খেলে একটা বিপদ হয়, পিচ ফেলতে হয়, সেটা আবার অনেকে স্টাইলে ফেলে, আমি দেখি এগুলো, জীবনে পান খেতে পারি না, খেলেই গাল পুড়ে যায় কি, কিন্তু যারা খায় আমার ভালো লাগে, মুখটা কি লাল হয়ে যায়, আমার একটা স্টাইল আছে, আমাদের বলে তো কি শ্যামসুন্দর প্রভু ক্যাপ্টন ট্যাপ্টন চলছে, এখন আর কেতন কেউ শোনে না, আলি তুমি কুয়োয় পড়ে থাকলে কিছুই দেখবে না, কীর্তন আগে চলতো না, এখন ঘরে ঘরে কীর্তন হচ্ছে, এখন যুবক যুবতীর পকেটে কীর্তন বাজছে, কি দেশ বিদেশের মানুষ কীর্তন শুনছে, আর এ বেটা কুয়োর ভিতরে ছিল বলে কেতন এখন আর কেউ শোনে, অত ভাগা কীর্তন এখন যেখানেই গাইতে যাচ্ছি লোক গাছে পালায় উঠে আমাদের দেখার জন্য আসে, দূর দূরান্ত থেকে গাড়ি করে হরিনাম শুনতে আসে, সে বেটা বলে কীর্তন এখন আর কে, হতভাগা বেইরে আয় বেইরে আয়, বাইরের দিকে আয়, দেখ কিরকম সূর্য উঠছে হরিনামের সূর্য, গগনে গগনে হরিনাম নিন্দিত হচ্ছে, ঘনিত হচ্ছে, হারিয়েছে বলো রাধে রাধে। তো ভক্তমন্ডলী মায়েরা এখন মোড়লেরা বলছে তুমি যাহা করিয়াছ দণ্ড পেতে হবে, এই যে হরিনাম করে শিশুকে হত্যা করলে, এই শিশুরা যারা হরিনাম শুনতে এসেছে তারা কি শিখবে, তারাও কি ঘরে গিয়ে হত্যা করবে, তা তোমার দণ্ড হবে, তোমার দণ্ড হলো মৃত্যুদণ্ড। কিছুদিন আগে 500 বৎসর আগে সমাজপতিরাই দণ্ড দিতেন, ওসব আইন আদালতে যেত না, হ্যাঁ সমিতিতে যেত না, অঞ্চলে যেত না, এখন সেসব দিন বদলে গেছে, হ্যাঁ তাই এই সমাজপতিরাই মোড়লেরাই দণ্ড দিতেন, মহামহা দণ্ড দিতেন মানুষকে, এখন সেই বিচার উঠে গেছে পঞ্চায়েতি বিচার এসে গিয়ে, এখন ভক্তমণ্ডলী মায়েরা যাক দুর্দিন গেছে ভালো হয়েছে, আর নালে ঘরের বউগুলোকে ধরে নিয়ে গিয়ে চিতায় তুলে দিত,
এতো না মর্মান্তিক বিষয়। হ্যাঁ, তা সেটা রাজা রামমোহন বিদ্যাসাগর প্রভু এনারা পৃথিবীতে এসেছিলেন বলে এই প্রথা তুলে দিয়েছে, আমার মায়েরা বেঁচে গেছে। স্বামীর সঙ্গে অকালে চিতায় তুলে দিত এই বর্বরতা, ঢাক বাজিয়ে ঘণ্টা বাজিয়ে বাজনা বাজিয়ে চিৎকার করে তাদের কান্না ঢেকে দিত। কি মর্মান্তিক বিষয়, কিছুদিন আগে পর্যন্ত ছিল। এই সমাজপতিরা এমন এমন দণ্ড দিতেন মানুষের সারা জীবন কাঁদতে কুলত না, এখানেও তাই করলো। এত অনেকদিন আগেকার কথা, তাই কি করলো দেখে, কি বললো, তোমার মৃত্যুদণ্ড। গোরা কুমার বলে উঠলেন হাত জোড়ো করে, মডল মশাই বিচারপতিগণ একটা অনুরোধ করি, কর আমাকে যদি দণ্ডই দেন মৃত্যুদণ্ড আমি মরে যাব, মরে গেলে আর দণ্ড কি হলো, আবার কোথাও জন্ম নেব। তা আমি বলি কি, দণ্ডই যদি কাউকে দিতে হয় তাকে ভুগান্তি দাও, কষ্ট দাও। তা সেটা কীরকম তুমি নিজেই বলো। এই মনে করুন যে হাত দিয়ে আমি আমার শিশু সন্তান নয় ও বটবৃক্ষের চারা, চারা বটবৃক্ষ এক মহাবৃক্ষে পরিণত হয়, বিঘার পর বিঘা জায়গা জুড়ে গাছ হয়, কিন্তু তার বীজ অতি ক্ষুদ্র, কেউ জানতে পারে না ওই বীজের মধ্যে এত বড় বৃক্ষ লুকিয়ে আছে। এখানে কন্যা বলো আর পুত্র বলো সবই এক, সবার মধ্যে সেই বারুদ লুকিয়ে আছে। আমার শিশু বেঁচে থাকলে একজন কৃষ্ণ ভক্ত হতো, এরকম হাজার হাজার মানুষকে শান্তি দিত, আমি তাকে মেরে ফেললাম, এটা সমাজের একটা বড় ক্ষতি। যেমন ছেলেমেয়ের জন্ম সবাই দিচ্ছে কিন্তু আপনারা ক্ষতি করছেন, কেন ছেলেকে মানুষ করতে পারেন না সমাজে রেখে গেলেন, সুরাপান করে মাকে লাথি মেরে অন্যায় করে চুরি করে লেখাপড়া শিখে পেনের ডগায় চুরি করছে, কি দিয়ে গেলেন। ও মায়েরা, কজন মা পেরেছে বিবেকানন্দের জন্ম দিতে, কজন মা পেরেছে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম দিতে, এটা ভাবতে হবে। আমরা ক্ষতি করছি না লাভ করছি, কাদের দিয়ে যাচ্ছি, যে মেয়েকে আমি বড় করলাম সে যার বাড়িতে বিয়ে দিলাম সেখানে গিয়ে ঝগড়া করছে, সেখানে গিয়ে অন্যের সঙ্গে প্রেম করে আবার চলে যাচ্ছে, আমি কি দিলাম, আমি ধ্বংস করে দিলাম সমাজটাকে। তাই ভাবুন, জন্ম দেওয়ার আগে একটু কথা শুনুন, হরি কথা শুনুন, ধৈর্য রাখুন, প্রার্থনা করুন, ওই সব বীজ দিয়ে লাভ নাই। দুঃশাসন দুর্যোধন মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তারা জন্ম নেওয়ার পরে মায়ের শাড়ি খুলছে। আর যুধিষ্ঠির অর্জুন এরা মায়ের শাড়ি মায়ের গায়ে তুলে দিচ্ছে। এই জন্য মা হওয়ার আগে তাকে জানতে হবে, বিয়ে করার আগে ছেলেরা হরিনাম শুনুক, তারপরে সংসারে ডুববে, না হলে অকালে হারিয়ে যাবে। আর কুষ্মাণ্ডের জন্ম হবে যারা সংসারকে সমাজকে দেশকে উচ্ছন্ন করে। একটু সাধনা করুক, একটু ভজনা করুক, একটু সৎপথে থাকুক, দেখবেন তার ভেতরে সৎপুত্রের জন্ম হবে। প্রতিদিন একটু প্রণাম করুন, গলায় আঁচল দিয়ে একটি রামায়ণ মহাভারত পড়ুন, দেখবেন আপনার, কেন না, মহাভারতে আছে না যে অর্জুনের পত্নী সুভদ্রা যখন গর্ভবতী ছিলেন অর্জুন তাকে বলছেন, সুভদ্রা ঘুমিয়ে যেও না, আমি তোমাকে এক কাহিনী বলবো। বল, কেন আমার ঘুমিয়ে যাওয়া আর কাহিনী বলার কারণ কি? আমি তোমাকে যুদ্ধের কাহিনী বলবো,
তোমার গর্ভে যে ছেলে আছে সেটা শিখবে ভাবো তাহলে মাকে কি শুনতে হবে মাকে কি বলতে হবে মাকে কি খেতে হবে গর্ভে সন্তান থাকে তুমি ঘুমিয়ে যাও না তুমি ঘুমিয়ে গেলে সন্তান ঘুমিয়ে যাবে এই কাহিনীটা আর তার জানা হবে না তাই অর্জুন তাকে চক্রব্যূহ যুদ্ধের কাহিনী শুনিয়েছিল মা সুভদ্রা দেবী অর্ধেকটা শুনেছে বাকি ঘুমিয়ে গেছে ঘুমায়ও না আর বেহুলা বাসর ঘরে কেউ ঘুমায় বেহুলা ঘুমিয়ে গেল কাল নাগিনি ঢুকে গেল আপনারা অবশ্য ঘুমাননি বলে ভালো আছে জায়গায় ঘুমিয়ে যায় কোনো সমস্যা নাই বাসর ঘরে জাগ প্রদীপ জেলে জেগে থাকতে হয় বাসর ঘরে ধর্মের কথা বলতে হয় তবে সারা জীবনটা ধর্মপথে থাকবে প্রদীপ চুলায় জাগ জ্বলে আছে কিনা ঘুরে উতাকায় না দুজনে ফ ফ ঘুমায় তুমি ওরকম হাসলে কেন তুমি জেগেছিলে ও জেগে কে ছিল আজকে ঘুমোচ্ছিল লক্ষণ দেখলে বোঝা যাবে ভালো করে খোল বাজাও পরের জন্মে আর ঘুমাবে না বলো রাধে 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 অভিমন্যু মায়ের গর্ভে থেকে যুদ্ধ শিখেছিলেন যেটা চক্রব্যূহে ঢুকতে পেরেছিল কিন্তু মা ঘুমিয়ে যাওয়ার জন্য আর সে বেরোতে পারল না তাকে মরতে হলো কথাগুলো এই জন্যই শুনতে একজন মা কিভাবে গড়ে তুলতে পারে শিশু চারা বৃক্ষ বীজ থেকে কিভাবে অঙ্কুর উদ্গম থেকে শুরু করবে আরেকটা বলি শেষ করি সেটা কি প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে দীক্ষা হয়েছিল নারদ ঠাকুর দীক্ষা দিয়েছিলেন আর এখন তো 90 বৎসরের বুড়ো বুড়ি আছে দীক্ষা নেয় এরা যে মায়ের গর্ভে দীক্ষা নেবে তার মাও তো দীক্ষা নেয় গুরু সঙ্গ করে না মরতে যাচ্ছে ওই যে ছোট ফাঁস জাল জানে ছাকিন জাল সে বড় পাবার বালা চশমা পরে জাল বুনছে দাদু হরিনাম শুনবে মানে তারা চশমা দিয়ে দেখেন চশমার উপর দিয়ে দেখেন আমি শ্যাম সুন্দর তুমি যে সুন্দরী হও জাল বুনলে দুটো ধরব তোমার হরি নাম শুনে কি এ বেটা পরের বারে মাকড়সার ফাঁদে জড়াবে জাল বুনে তো মাকড়সাও জাল বুনে কীট পতঙ্গ ধরবে বলে এও জাল বুনছে শেষ জীবন পর্যন্ত একবার হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ গিরিধারি বল গোবর্ধন বল গিরিধারি বল গোবর্ধন কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধা গোবিন্দ হরি কৃষ্ণ কৃষ্ণ বল একবার হরি বল হরি বল হরি হরি বল
রাধা গোবিন্দ মাধব মুকুন্দ লজ্জা নেই উলুধ্বনি করে তোমার মৃত্যুদণ্ড হরিনাম আর আজ থেকে কেউ করবে না তুমি যা কাণ্ড ঘটালে গোরা কুমার আর হরিনাম কেউ গাইবে না ভালোই হল এই চেঁচামেচি আর এই মোরা গরুর চামড়া পিটিয়ে খোল বাজানো বন্ধ হল গোরা কুমার একটা সিদ্ধান্ত দিল মরে গেলে ফুরিয়ে তার চাইতে আমি যে হাত দিয়ে আমার এই দেব শিশুকে বৈষ্ণবকে আমি হত্যা করেছি আমার বরং আপনারা দুটো হাত কেটে দেন এটাই হবে আমার কাছে বড় শাস্তি আমি কাজ করতে পারবো না খেতে পারবো না শুকিয়ে শুকিয়ে মরে যাব মোড়লেরা ঠিক করলেন কথাটা খারাপ না বেটা মরে গেলে ফটাং করে চলে যাবে দণ্ড আর কি করে হবে তার চাইতে এটাই ঠিক আছে এমনিতেই খেতে পাচ্ছিল না এই হরি কীর্তন করে এখন দুটো হাত কেটে দিলে যা কিন্তু আরেকজন মোড়ল খুটকে খুটকে বলছে ও তিন করি দা হাত কাটা বাদ দিয়ে দাও বলে কেন ভালো তো খেতে পাবে না শুকিয়ে মরে বলে হাত কাটবে কে তুমি কাটবে তো এরে এত দূর তো ভেবে দেখি না যে হাত কাটবে পুলিশ তো তাকেই ধরে নিয়ে যাবে ওরে গোরা হাত কাটা যাবে কি হাত কাটা যাবে না কেন যাবে না কেন না না আমরা তোর হাত কাটতে পারবো না তবে হ্যাঁ কাটা যায় যদি নিজের হাত নিজে কাট তাই হবে তাই হবে আপনাদের কথাই থাক এই দণ্ডটাই আমি চাই আমার দুটো হাত কাটা যাক ভাবুন হরিনাম শুনছি এই বাস্তবতা আজও আছে আজও কত ঘটছে পৃথিবীতে হরিনাম এমন এক জায়গা যারা ধরতে পারে না তাদেরকে মেরেও ছাড়ানো যাবে এই তো আজকে সেই দিন আজকে একটা ভালো দিন অনন্ত চতুর্দশী আর এই অনন্ত চতুর্দশীতে যারা ভক্ত বৈষ্ণব যারা হরিনাম করেন তারা জানেন আজকের দিনটা আজকের দিনে ঠাকুর হরিদাস জবন হরিদাস আজ তার নির্যাস দিন তার মৃত্যু দিবস লক্ষ লক্ষ মানুষ পুরীধাম যাচ্ছে যেখানে স্বয়ং মহাপ্রভু তার দেহটাকে নিয়ে সমাধি দিয়েছিল যাকে ২২টা বাজারে চাবুক মারল তবু সে বলল মেরে মরে মরে আমার যদি জীবনটাও কেড়ে নাও প্রাণটাও কেড়ে নাও তথাপি না ছড়ব এই মধুর হরি শিখিয়ে গেছে দেখিয়ে গেছে আজও অনেক ভক্ত অনেক ছেলে মেয়ের মা বাবা বলছে তুই সম্পত্তি পাবি না যুবক ছেলে হরিনামের ঝোলা নিয়ে বলছে বাবা লাগবে না ওটা তুমি ভাইদের দিয়ে দাও আমাকে শুধু অনুমতি দাও আমি যেন হরিনাম গাইতে পারি আর যান নবদ্বীপে যান বৃন্দাবনে যান হরিদ্বারে যান দেখতে পাবে যুবক যুবতী অল্প বয়সের ছেলে মেয়েরা আজ আমাদের দেশেও আছে ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে মেয়েরা কুমারী মেয়েরা তিলক দিয়ে ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে আজও হরিনামের সমান সমাদর তাই দেখুন বলে দিলেন তাই হবে আমি নিজের হাত কেটে আপনাদের আমি দিয়ে দিচ্ছি একটা ধারালো কাটারি দিয়ে
কৃষ্ণায় নমো বলে ভাবা যায় নিজের হাত নিজে এক কোপে কেটে দিলে অব্যক্ত যন্ত্রণায় ছটপট করতে শুরু করলো কেঁদে উঠল দয়াময় কিন্তু মোড়লেরা বলল একটা হাত কাটলে আরেকটা মোড়ল মশাই একটা হাত দিয়ে একটা হাত কাটা যায় আমার তো হাত নেই এই হাতটা কাটবো কি করে আপনারা হবে না ও তুমি নিজেই ব্যবস্থা না উনঞ্জল ছিল হাতটাকে আগুনে চেপে ধরল কৃপা ম কৃপা ও হে দয়া ঠাকুর তোমার কৃষ্ণ সখা নাম কে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখা নাম বলো কে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখানা পাষাণে হতে নিঠুর ভক্ত ভক্তমণ্ডলী মহিরা পরীক্ষা ভগবানকে ডাকলে কি না দিতে হয় দেখুন ছেলেও তো গেল আবার দুটো হাতও গেল এখন সে মাটিতে গড়াচ্ছে আর কাঁদছে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা কত ব্যথা লেগেছে কত কাটা উঠেছে কত ব্যথা লেগেছে সংসারে যত না সইতে পারি না এইবার উদ্ধার ঠাকুর তোমার ভক্ত সখা বলো কে
তোমার ভক্ত সখা সুখের দিনে অনেকে থাকে আপনারাও জানেন দুঃখের দিনে